जरूर। ঠিক আছে কি বলেছি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে 9.2টা করব, ঠিক আছে? আমাদের তো 9.1 শেষ হয়েছিল নাকি? জি স্যার, বাড়ির কাজও ছিল। হ্যাঁ, বাড়ির কাজও ছিল জি স্যার। আজকে আজকে সৃজনশীল ছিল, 9.2 করব। আমরা আজকে করলাম কোনটা? 9.2 দুই। নয় দশমিক দুই এর জন্য আমাকে যে বিষয়গুলো প্রথমে জানতে হবে সেটা হলো আমাদের ত্রিকোণমিতির মানগুলো আছে, সেই ত্রিকোণমিতির মানগুলো সম্পর্কে তোমাদের একটু কি করতে হবে, জানা থাকতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি। বিভিন্ন বিভিন্ন কোণে ত্রিকোণমিতির মানগুলো তোমাদের জানতে হবে। আর বড় কথা হচ্ছে, 9.2 এর যে প্রাইমারি স্টেজে যে ভিডিওটা ছিল সেটা আমাদের স্কুলে আমরা গত বছর আপলোড দিয়েছিলাম, ঠিক আছে? এছাড়াও আমি তোমাদের কাছ থেকে যে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? এটা ওখানে তোমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটু খেয়াল করো, আমাদের 4টা ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি। হ্যাঁ, তো তোমাদের এখন এই মানগুলা জানা দরকার আছে। যেমন এখানে আছে সাইন থিটা, যদি আমরা নিই, খেয়াল করো, যদি আমরা সাইন থিটা নিই তাহলে আমার কি হয়? তাহলে সাইন থিটা নিলে আমার হয় 0 1/√2 √3/2 আর কত? 1, ঠিক আছে? 1। তারপরে cos theta সমান তো 8 উল্টা। yes sir। আমরা একটু খেয়াল করি, আমি তিনটা মান চিন্তা করি, sin 10 sin আর কি cos 10 10 10 হলো জি স্যার। আমরা এই দেখো সাইন লিখছি না, এই গড়টা কিন্তু তোমরা এই একটা জি স্যার, একটা মান তো তোমাদের জানা, এই একটা মান তো তুমি বাকি মানগুলো সহজে লিখতে পারো, বুঝতে পেরেছি? এই একটা মান থেকে ক্যা করো, যে জি স্যার সাইন থিটা আছে না? হ্যাঁ জি স্যার আছে। সাইন থিটা থেকে কস থিটা, জি স্যার, সিধা ধর থিটা একদম জি স্যার, জি স্যার, মতো খাবো স্কুলে না, এটা ঘরে ঘরে খেয়াল করিও, তোমরা এখানে শব্দ করছো অনেক বেশি। স্যার, এটা সাইন না কস থেকে কিভাবে টেনে আনলেন? না স্যার, তো লাগে
sin by cos tan theta সমান হলো একটু খেয়াল করো tan theta সমান হলো sin by cos cos theta তো ভাগ করে cos theta কি করে দিয়েছি আমি ভাগ করে দিয়েছি ঠিক আছে জি স্যার জি স্যার এলাকা দেখো cot theta সমান হচ্ছে cos by sin তাহলে উল্টে দিই অর্থাৎ এইটাকে আমরা উল্টে করে লিখে দিই অসংজ্ঞায়িত তারপরে टू बाय रूट थ्री रूट थ्री टू অসংজ্ঞায়িত তাহলে এখানে যদি কিছু করা নেই অসংজ্ঞায়িত আমি বলতে চাই দুবার ক্লিয়ার জি স্যার এই মানগুলো এই যে চারটা আছে তোমাদের এই চারটা সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে না হলে কিন্তু আমরা করতে পারব না তুমি বুঝতে পেরেছ এখানে আমি যে চারটা জি স্যার এই চারটা যদি তোমাদের জানা না থাকে এই চারটা যদি কি থাকে জানা না থাকে তাহলে কিন্তু আমরা না থাকে পারবো না জি স্যার আচ্ছা এখন আমরা দুই এক টং করতে যাই যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো ঠিক আছে আমরা পরীক্ষা লিখি নাই জি 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 আমরা তো এটা লিখি নাই এটা বইয়ে আছে বইয়ে আছে এই চারটা তোমাদের বইয়ে আছে আর বাকি হচ্ছে চারটের ওই চার মনে রাখার যে কৌশলটা ঠিক আছে এই কৌশল সম্পর্কে আমার একটা ভিডিও আছে আমি তোমাদের এখানে গ্রুপে এটা শেষ করে গ্রুপে ওই লিংকটা দিয়ে দেব বলেছো বুঝছো ধন্যবাদ হ্যাঁ জি স্যার গ্রুপে জি স্যার ধন্যবাদ দিয়ে দেব তাহলে এখন আমরা আসো 8 নম্বর অঙ্কে যাই 8 নম্বর cos 60 ডিগ্রি সমান জানি কি 1 বাই রুট 3 1 বাই রুট 3 এর খেয়াল করো 1 মাইনাস 1 বাই রুট 3 স্কয়ার 1 প্লাস 1 বাই রুট 3 হোল স্কয়ার আর তাহলে কত হলো 1 মাইনাস স্কয়ার দিয়ে কাটা যায় 1 বাই 3 1 প্লাস স্কয়ার দিয়ে কাটা যায় 1 বাই 3 ঠিক আছে এখন আমার লসাগু কত 3 লসাগু কত 3 3 তাহলে 3 এর 3 কি হবে 3 যোগ 1 বাই 3 ঠিক আছে তাহলে এখানে আসছে 2 বাই 3 তাহলে এখানে 4 বাই 3 2 বাই 3 ইনটু 3 বাই 2 তাহলে এটা 4 বাই 1 বাই 2 হবে হাফ হাফ ক্লিয়ার জি স্যার না স্যার বুঝে তো লাগবে না আচ্ছা আমি কথা বলছি এখানে cot 60 এর মান হচ্ছে 1 বাই রুট 3 1 বাই কত রুট 3 তাহলে 1 বাই রুট 3 আর এখানে আছে কত স্কয়ার তাহলে কত হবে ঠিক আছে জি স্যার কে রুট 3 কে রুট 3 আর স্কয়ার কাটা গেলে 3 এগুলো তো পাবে ঠিক আছে তাহলে এখানে 3 minus 1 by 3 এখানে 3 plus 1 by 3 তারপর সব জি স্যার 3 থেকে 1 এর 2 3 আর 1 এর 2 কত 4 তাহলে এটা কি হবে উল্টে যাবে না কোন জি হ্যাঁ এটা উল্টে গেছে উপরে 3 চলে যাবে নিচে 4 চলে আসবে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার জি এখন করে তুলে গেল
তুলেছে অঙ্কটা তুলেছে একটু দ্রুত লিখতে হবে নচেত স্ক্রিনশট দিয়ে নাও জি স্যার লিখছি লিখছো জি জবাই আসেনি আজকেও আমি দেখা যে 12 13 14 15 16 17 আমি এখান থেকে 16 বা 17 যেকোনো একটা করি বাকিগুলো একই রকম বাকিগুলা একই রকম স্যার কোন ক্লাস এটা তো বোঝা গেছে নাকি জি জি স্যার আমি বেটার হচ্ছে 17 নাম্বার অঙ্কটা করব নাকি না 16 নাম্বারটা করব 16 বা 17 কোনটা করব 16 করেন 17 করে দিই হ্যাঁ দেখো দেওয়া আছে এ সমান 60 ডিগ্রি দুটোটা তো একই এ সমান 60 ডিগ্রি খেয়াল করো তাহলে এখানে বাম পক্ষ কত হয় স্যার 17 নাম্বার হ্যাঁ 17 ঠিক আছে তাহলে আমাদের এখানে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড 10 টু এ 10 টু এ 10 টু এ 2 এ আমরা এর মানটা বসাবো অন্য যে মানটা কার মানটা বসাবো এর মানটা বসাবো এর মানটা এর মানটা বসাবো এর মান 2 ইনটু তাহলে ইনটু 30 ডিগ্রি তাহলে আমার হয় 10 1 - 10² a ঠিক আছে তাহলে এখন আমরা এখানে পাই √3/2 1 - 1 / কত 3 শুধু রুট থ্রি তাহলে রাইট হ্যান্ড সাইড রুট থ্রি লেফট হ্যান্ড সাইড রুট থ্রি তাহলে কিন্তু আমরা সমাধান পেলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কে বুঝতে পেরেছি এটা বুঝতে পারছো স্যার এটা একটু দ্রুত লিখে নাও জি স্যার লাস্টের লাইনটা বুঝি নাই আপনি যে টু টু কাটা এটা এটা কাটাকাটি করলেন রুট থ্রি আর থ্রি আমি খেয়াল করো টু টু কাটলাম তাহলে থ্রি বাই রুট থ্রি কে রুট না স্যার রুট থ্রি হ্যাঁ হ্যাঁ থ্রি বাই রুট থ্রি এখন তিন কে কাটা লাগা দেয় রুট থ্রি ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই জি জি কাটা গেলে কাটা গেলে হ্যাঁ হ্যাঁ তাহলে দুইটা রুট থ্রি কাটা একটা একটা রুট বুঝেছো কি বলেছি জি স্যার হ্যাঁ এখন তোমরা বুঝতে পারছো জি স্যার
তাহলে একটু লিখে নাও তো আর স্ক্রিন শেয়ার স্ক্রিন করতে আমার মনে হয় না লেখি স্ক্রিনশট দিয়ে এটা ভালো হবে স্ক্রিনশট দিয়ে নিছো জি স্যার তাহলে এবার আমরা দেখব 18 নম্বর তাহলে 16 নম্বরটা তোমরা করে রাখবে ঠিক আছে ওকে স্যার চেষ্টা করব স্যার 11 নম্বর এখানে তো চেষ্টা করব বা মিলবে না এরকম তো হইতে পারে না 11 নম্বর প্রশ্ন আচ্ছা এখন আমরা আমি তোমাদেরকে বলে দেব 18 19 21 তিনটা একই রকম 18 19 21 তিনটা কি একই রকম এখন তিনটা থেকে আমি যে কোনো একটা করব কোনটা কারণ একই রকম স্যার 21 নাম্বারটা করে দিন স্যার তোমরা করবে তিনটা থেকে বলো হবে দেওয়া আছে cos a - b = 1 cos a - b = 1 sin a + b = √2 cos sin a + b = sorry √3 তাহলে a b সূক্ষ্মগুণ হলে a এবং b এর মান নির্ণয় করো তাহলে কার মান নির্ণয় করব a ও b এর মান কার মান a b এর মান a b এর মান b এর মান নির্ণয় করো এখন a ও b এর মান ইজি লেখা যায় দেখো cos a - b = 1 তাহলে cos কত ডিগ্রির মান 1 বলো তো 0 ডিগ্রি cos 0 ডিগ্রি মান কত 1 তাহলে যেটা বের কত না এক নং সমীকরণ বুঝছ কি বলছি কত নং সমীকরণ দিলাম এক নং সমীকরণ আবার এক নং 2 sin a plus b সমান √3 বা sin a plus b সমান root 3 by 2 এরপর 2 sin a plus b the root 3 by 2 কা sin 60 degree 60 degree কে বলে তো 60 degree ইসরাত গুড পেয়েছে দেখো এখন 1 এবং 2 খেয়াল করিও কত কত এক এবং দুই এর মধ্যে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এ এবং বি এর মান পেয়ে যাব ঠিক আছে জি স্যার এ এবং স্যার বি এর মান বের হয়ে যাবে পেয়ে যাব তাহলে দেখো একটু এক না দুই নাম্বার তো বড় দুই নাম্বারটা আগে রাখা দুই যোগ এক তাহলে কত হবে a plus b সমান 60 ডিগ্রি a minus b সমান দি তাহলে b b কারা যাবে 2a সমান কত 60 2a 60 ডিগ্রি 60 ডিগ্রি তাহলে a সমান কত ডিগ্রি 30 ডিগ্রি এখন 30 ডিগ্রি 30 ডিগ্রি মান খেয়াল করো এই 30 ডিগ্রির মান 2 নং বা 1 নং যে কোনো এক জায়গায় বসাইলে আমাদের কি রেজাল্ট হয়ে যাবে
তাহলে দুই নম্বরে পড়া যাবে এই তো প্লাস বের হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে লিখবো দুই নং এ এর মানে বসিয়ে পাই তাহলে কত পেলাম পাই 30 প্লাস b ইকুয়াল টু কত 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 মাইনাস 30 তাহলে b ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে आंसर 30 ডিগ্রি 30 ডিগ্রি a সমান 30 b সমান b সমান 30 ডিগ্রি क्लियर 30 ডিগ্রি বুঝতে পেরেছেন অঙ্কটা জি স্যার জি স্যার তাহলে তোমরা এখন অঙ্কটা কি স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়েছো হ্যাঁ জি স্যার জি স্যার অঙ্কটা বুঝেছো নাকি বুঝোনি বুঝেছি স্যার স্যার তেমন বুঝি হ্যাঁ কম বুঝ অঙ্কটা লেখা হয়েছে দিবারাত্রির কি স্পিকার দিবারাত্রির কি স্পিকার ঠিক হয়েছে না জি স্যার জি স্যার ঠিক হয়েছে জি স্যার রাখ দিবারাত্রি অঙ্কটা বুঝছো জি স্যার তোমাদের সাথে অনেকদিন কথা বলতে পারতেছি না তাহলে এখন তো তোমাদের স্পিকারের প্রবলেম নাই নাকি না স্যার আচ্ছা আর কে না স্যার হ্যাপি জি স্যার অঙ্কটা বুঝা গেছে জি স্যার বুঝছি আচ্ছা আর কে আছে নিহা নিহা জি স্যার অঙ্কটা বুঝছো জি স্যার বলেন অঙ্কটা বুঝছো স্যার বুঝছি আর কে আছে বিজয় নাইমুর রহমান বিজয় জি স্যার অঙ্কটা বুঝছো নি স্যার আমি একটু আগে ঢুকছি দেরি হয়ে গেছে স্যার উর্মি টেলকম এটা কে ও তো চলে গেল আচ্ছা আমরা আরেকটা তো যাই দিস ইজ ক্লাস ঠিক আছে জি স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার এই আছে ভালো আছেন কে রে জিয়াদ ও জিয়াদ আমাদের ক্লাস তো আর খুব বেশি বাকি নাই 5 মিনিট বাকি আছে ঠিক আছে 5 মিনিট আর 5 মিনিট কি আছে স্যার cos স্কয়ার অফ থিটা মাইনাস sin স্কয়ার অফ থিটা ইকুয়াল 2 minus 5 cos theta এই টাইপের অঙ্কগুলো যখন থাকবে একটু খেয়াল করো এখানে আমাকে লিমিট দিয়ে দিছে কি থিটা কি কোণ সূক্ষ্ম কোণ সূক্ষ্ম এখন একটু খেয়াল রাখো এটার কে সূক্ষ্ম কোণ এটাকে cos অঙ্কগুলোকে সাইনে নিতে হবে না হলে সবগুলোকে কসে নিতে হবে বুঝেছো এখন আমরা যদি একটু দেখি একটা সূত্র আমরা জি স্যার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1 আমরা এই সূত্রটা জানি কিভাবে 1 থাকলে খেয়াল করিও sin স্কয়ার থাকলে আমি cos স্কয়ার নিতে পারবো আবার cos স্কয়ার থাকলে আমি sin স্কয়ার নিতে পারবো জি স্যার কেমন এখন sin স্কয়ার নিব cos কে sin এ নিতে পারছি আবার sin কে cos এ নিতে পারছি কিন্তু এই কোসকে তো সাইনে নিতে পারবো না পারবো সম্ভব না তাহলে আমাকে এক্স কে কোথায় নিতে হবে কসে নিতে হবে
তাহলে আমরা কসে নিয়ে যাব কসে স্কয়ার করে দিলাম তাহলে এটা 1 মাইনাস কস এস মাইনাস 5 কস থিটা তাহলে কস স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 1 এর স্কয়ার প্লাস কস স্কয়ার 2 মাইনাস 5 কস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা দিলে কত হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এগুলাকে রেখে নিয়ে আসো মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0 তাহলে 2 cos স্কয়ার থিটা আমরা এখন ইকুয়াল দিই 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 এর কে যোগ করলে হবে 3 তাহলে এবার তো ঠিক মতো দেখি দেখো 2 cos থিটা কমন নিলে cos থিটা প্লাস 3 এখান থেকে 1 কমন নিলে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 বা cos থিটা প্লাস 3 সর্বোচ্চ মান হলো 1 সর্বনিম্ন মান হলো মাইনাস 1 স্যার ক্যামেরা গোলা দেখা যায় স্যার দেখা যায় না ওরে আমি যখন এদিকে আসি ওই যে লাইটের কারণে বটটা সাদা হয়ে গেছে বাট আমি যখন চলে যাব তখন বটটা ঠিক মতো এখন তো দিনের আলো আচ্ছা লাইটের আলো তো লাইটটা ভিশন থেকে দেন স্যার হ্যাঁ এখন একটু খেয়াল করো তাহলে আমি কি বললাম sin theta এবং cos theta সর্বোচ্চ মান 1 সর্বনিম্ন মান কত মাইনাস 1 সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান যেহেতু cos theta equal cos 5 degree তার মানে theta equal 5 degree ওকে অঙ্কটা বোঝা গেছে